हेलो गाइज व्हाट्सएप और एक नतुन ब्लग लोक स्वागत जानसो बहुत दिन ब्लग बनवा ना कारण लकडाउन जाने ऊल्ब नारी कि किसु शिथिल कर दी तार कारण आम आको नतुन काम हाथ लैसो हेलो ब्लग तो घर पर स्टार्ट नकलो आधा रास्ता करूँ और दुजन गई आसो आगत और दुजन गई आसे आम शूटिंग आज कुरुआर ब्रह्मपुत्र पारत तक गई आसो और दुजन थको आम डबल डबल बैक तेलपुरी दुन बैक लगा कारण এখন বাইকত দুজন উঠার অনুমতি নাই আর এটা অনুমতি বলি নয় আমার কারণে মাস্ক আছে স্যানিটাইজার আছে সব গোটেখিনি সাবধানতা অবলম্বন করে আমি গই আছো হেলমেটও আছে সো যাও কি হয় দেখা যাব আপনাদেরকেও দেখাম এখন সুন্দর ঠাই আমার সরতে সো লেটস গো গটিকে গোটেখিনি সাবধানতা অবলম্বন করে এটা আমি গই আছো কুরু অভিমুখে লেটস গো इफाले सोमाय जाब लागिब ब्रह्मपुत्र मथारी लै उठिलु 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 कि रास्ता देखन बे तोरिये जाउ नेकि इफाले सोमाय जाब लागिब बा गाडी चलवा जन पाइ गयसु दे ये ये देखिसे आपनलके केने कुआ रास्ता ভালকে ধব লাগিব আজি লৈ গৈ কোন মুহূৰ্তত খহি যায় ঠিক নাই আনিলে আহি আমি জাগাটো পাইছোঁ বহুত গৰম লাগিছে মাস্কখন এতিয়া অঁতৰাই দিব পাৰি কাৰণ ইয়াত মানুহ দুনুৰ একো প্ৰভাৱ নাই এইখন আমাৰ ব্ৰহ্মপুত্ৰখন পিছফালে গুৱাহাটী আৰু সৌটো তাত উমানন্দ ইয়ারপা দেখি পাই আর তলত চাও হয়ে আছে খুব ধুনিয়া খুব ধুনিয়া একটা পরিবেশ গোটেই চাও বন ইয়াত হ্যাঁ আমার গোটেই শুটিং ইউনিটের বস্তু খুব কম মানুষের করা হয়েছে সেই কারণে অতি যাবতীয় বস্তুখিনিহে লৈ আহিছো সব আনা নাই খুব ধুনিয়া একটা পরিবেশ কোন মুহূর্তত খহি যায় ঠিক নাই সেইটো উমানন্দ কি হল বৰষুণ দি গল নহয় এনে এই বালিটোত হলে আপুনি চাওক বৰষুণ পৰি গোটেই হেমেকি গৈছে এই বালিটো এতিয়া লাহে লাহে হৈছে ৰ'দটো চোকা হৈ আহিল নহয় এই কুশল ছাৰৰে গান এটা আমি শ্বুটিং কৰি আছো গানটো কোন কোনে গাইছে ৰূপাঞ্জলি মহন্ত এটা শাস্ত্ৰীয় গীত আৰু তাত তেওঁ সত্ৰীয় নৃত্য পৰিৱেশন কৰিব আধা শ্বুটিং হৈ গ'ল মঙলদৈত আৰু আধা শ্বুটিং আজি লোকেশ্যন বিচাৰি বিচাৰি বালিত ল'ম ঐ এইখিনিত এইখিনি ভাল হ'ব নাই হেৰি হৈ আছে আগৰখিনিতে কৰিম পানী কাষত আৰু বিচাৰি বিচাৰি আজি একদম আমাৰ দৰং জিলাৰ সীমান্ত পিছফালে গুৱাহাটী সেইফালৰ পৰা মৰিগাঁও সেইখিনিৰ পৰা এইখিনিৰ পৰা গুৱাহাটী এইখন আমাৰ অসম উফ কি ধুনীয়া এটা লোকেশ্যন আৰু নেক্সট শ্বৰ্ট ফিল্ম ইয়াত কৰিম যিকোনো এটা শ্বৰ্ট হ'লেও ইয়াত ল'বই লাগিব ইমান ধুনীয়া লোকেশ্যন মই এবাৰ কৈছিলোঁ বোলে এই গানটোৰ কথা যেতিয়া ছাৰজনে ক'লে ঠিক আছে সত্ৰীয়া নাচ যিহেতু বালিত নাচিলে ভাল লাগিব ব্ৰহ্মপুত্ৰৰ পাৰত তাৰপিছত ভাবিলোঁ অকুৰুৱাত আছে আহিলোঁ আগতে সেইফালে আছিল বালিৰ শ্বৰ্টটো ফেৰীঘাটৰ কাষত কিন্তু এতিয়া পানীয়ে সেইটো খহাই খহাই সেইটো নাই এতিয়া চ' ক'লে দূৰত আছে আকৌ এইফালে এই দেখিলেই আপোনালোকে আহোঁতে গাড়ী কেনেকুৱা ৰাস্তাৰে লৈ আহিছোঁ ৰাস্তা নহয় আচলতে হাবি মাজেৰে লৈ আহিছোঁ আহি এই লোকেশ্যনটো পাইছোঁ আৰু ইয়াত হ'ব আজি শ্বুটিং গমেই পাইছে বহুত দিনৰ মূৰত ব্লগ কৰিছোঁ আৰু গোটেইখিনি সাৱধানতা অৱলম্বন কৰি শ্বুটিং আচলতে কৰিব নালাগে এইকেইদিন আমি উইদাউট মেকআপ কোনো মেকআপ আৰ্টিষ্ট লোৱা নাই তেওঁ নিজে মেকআপ কৰি লৈছে উপায় নাই কাৰণ দেৰি হৈ গৈ আছে আৰু দেখিছেই চেনিটাইজাৰ মাস্ক চব লৈ আছোঁ কিন্তু মাস্কখন অলপ টাইম খুলিছোঁ অত্যন্ত গৰম চ' এনজয় কৰক শ্বুটিঙৰ দৃশ্য আৰু কিছু দেখিবলৈ পাব থেংক ইউ সাৱধানতা গোটেইখিনি লোৱাটো ভাল বা বিয়া ঠাণ্ডা পৰিছে বহুত মজা এই সাৱধানতাখিনি গোটেইখিনি লোৱাটো খুবেই প্ৰয়োজন পৰিৱেশত চলি আছে এইবিলাক এইবিলাক ফটোৰ হেৰি
আমার ফটো প্রচন্ড রোদ ইয়াত কিবাকে শুটিংটো করব লাগে আর যাব লাগে। উপায় নাই, ইমান রোদ চকু মেলিব পারা নাই, সেখানে আক গ্লাস লগাই লৈছো। শুটিং করে ভাল লাগবে, কিন্তু রোদ বহুত, সেখানে অল্পমান দিগদার হয়েছে, চাও কি হয়। এতিয়া আমার মেকআপ চলি আছে, আজি মেকআপ আর্টিস্ট নাই, আজি সারে নিজে করে আছে, কারণ জানে দেশত কি চলি আছে, দেশত নয় গোটে পৃথিবীতে চলি আছে, আর সেইকারণে করোনা মহামারী, সেইকারণে নিজে খুব একদম বেশি মেকআপ খিনি ইউজ করেছে। আর আমাক শুটিংত হেল্প করেছে এইজন কুরুয়ার এজন লোকাল লোরা, তো রাস্তা রাস্তা দেখাই লাইছে, কারণ আগত যে জায়গাত আছিল বালির সরটো তাদের এটা পানি সহায় নিলে, সেইটা নাই। আর এইটু বিচার বলে আপনাদের দেখিলে একদম কেনকা রাস্তায় আইসো আমি। সো এটা মৃগাঙ্কর উপর ভরসা শুটিং খিনি আর এডিটিং খিনি তো গোটেখিনি মোরে, সেখানে মানে চাম। আর জনাধরণে ম্যানেজমেন্ট আমার পানীয় সানীয় ই ব্যবস্থা করব, পানি বোতল নাই, একো নাই, জোকিং। এটা খুব ধুনিয়া বস্তু আপনার দেখাম, যে গাঁর একটা সুন্দর পরিবেশ, গাঁও বলে কিন্তু গাঁয়ে এখন ব্রহ্মপুত্রপার এখন সুন্দর গাঁও। আর ইয়াত এটা মাছমরিয়া মাছ মারিব আছে, আর এইবিল বস্তু আজিকালি সিনেমাতে দেখবলে পাওয়া যায়, এই বস্তুব নোহা আছে, দেখাইছো রব। এয়া মাছ মারি আছে, দেখিছে আপনাদের, চাও বারো কি মাছ আহে, যদি আমার মেকআপ লোয়ালে মাছ এখন যদি জাল দাঙে। হ্যাঁ কইস, মোট মেকআপ কমপ্লিট হল, এটা মানে যাবই লাগিব, উপায় নাই, গতি আপনার এটা শুটিং দৃশ্য দেখো, মাছ মারার পিছত কেতিয়াবা চাম, ওকে বাই। আর এয়া এটা আমার কেমেরা সেটআপ রেডি হয়েছে, এইফালে এই কেমেরা ইয়াত লগাই দিছো, আর সেইফালে এইটা আছে মৃগাঙ্ক, ডর কেমেরাটা আছে মৃগাঙ্ক, এইফালে এই মৃগাঙ্ক লাগি আছে, এইট এই কেমেরাত সার নাচিব সেইখিন। আর এইফালে তলত একটা কেমেরা দিছো, আর ইয়া এইফালে কেমেরা রেডি, আর তাত সার। আজি বহি দিব একো নাই, আজি বহি দিব একো নাই, হাড়ি দিলে ফাইনেলি আমার শুটিং কমপ্লিট হল, আর মানে ব্লগিং ক্যামেরাত করে পয়া নাই, এই এনে ক্যামেরায় লো নজানো কেন আছে। আর আমার ইয়া সার আছে পিছফালে, শুটিং হয়ে গেল জাস্ট, আর এটা অলপান থামনেলর কারণে ফটো শ্যুট হয়ে আছে। আর খুব ধুনিয়া একটা লোকেশনত আহিলো, আর ইয়াত পিছলেও মানে মোট নিজের শর্ট ফিল্মর শুটিং করি বলে ভাবিছো, গতি আপনার থাকক মোট চ্যানেলটির জড়িত হয়ে, এইটো চ্যানেল নয় এইটো বার ব্লগিং চ্যানেল। আর ইমান ধুনিয়া একটা জায়গা ওসরতে আছে, বহুত মানুষ গমে নাপায় হয়তো, গতি আমার নেক্সট নেক্সট শর্ট ফিল্মব এই জায়গাব দেখবলে পাব, আর সুন্দর সুন্দর জায়গা আমার ওসরে পাজরে থাকা সেইব আমি উঠাবলে চেষ্টা করি, দেখাবলে চেষ্টা করি। গতি ব্লগট চার ধন্যবাদ, আর দীঘলিয়া নকর, কারণ বহুত ভাগ লাগছে, রোদ বহুত আছে, এটা অলপমান ডাওয়ার আহি যাওতে কমিছে, গতি আজির ব্লগট সামরণি মারিছো আমার এই ব্রহ্মপুত্র নদীর পারপ্রায় বিশাল সৌন্দর্য মারপা। শেষত সারে কিনা কই দিব, জিমি যথেষ্ট ইয়াতে অরিহণা আছে, মই ভাবো সকলে যাতে এই গীতটা আদরি লয়, লগতে এতিয়া আমার করোনা ভাইরাসের যকট সময় সকল সজাগ থাকক, সচেতন থাকক, এই মোর কামনা। স্যার বহুত ভাগর হয়ে আছে কথাখিন কোটে গম পাইছো, বহুতবার রিটেক ললো সেখানে নাছিলে, স্যানিটাইজার কর, স্যানিটাইজার দে, হ্যাঁ বিগত আছে লই ল, গতি স্যানিটাইজার লগাই লোব লাগবে, কারণ জানে কি চলি আছে কত,
এয়া মৃগাঙ্ক খুব ধুনীয়া কাম করলে আর জনাধনে ম্যানেজমেন্ট খুব ধুনিয়াকে চালে গতি বাই বার বহুত বকিল বকিব মন নাই অত্যন্ত ভাগর লাগিছে আর বহুত দূর বাইক চলাই যাব লাগবে এটা তারপর সিঙ্গল সিঙ্গল আহতে যদি এজনে চলালোহেন যাওতে এজনে চলালে ভাগর কমিলেহেন উপায় নাই গতি বাই বাই ক্যামেরা দাঙি রাখবা নাই সো আহিব কেতিয়াবা জায়গাটলে খুব ধুনিয়া আমার জায়গা থ্যাংক ইউ।